সাইবার হামলার আতঙ্কে 38 ঘন্টার বেশি সময় বন্ধ থাকার পর চালু হয়েছে এনআইডি সার্ভার। হ্যাকিং এর হুমকি থাকায় 14 আগস্ট রাত 12টা থেকে সার্ভার বন্ধ রাখা হয়েছিল। এটা নিয়ে যাতে জনগণের মধ্যে কোনো আতঙ্ক না ছড়ায় সেজন্য কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি বলে জানিয়েছেন এনআইডি মহাপরিচালক একেএম হুমায়ুন কবির। 15 আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে সাইবার হামলার হুমকি, এমন আশঙ্কায় বন্ধ রাখা হয় জাতীয় পরিচয়পত্রের সার্ভার। বুধবার কর্মদিবসেও সকাল থেকে এই সার্ভারের কার্যক্রম বন্ধ। এতে ভোগান্তিতে পড়েন এনআইডি সেবা প্রত্যাশীরা। এখন বাজে হচ্ছে আপনার 1টা 9, এই যে সকাল 9টা থেকে এই পর্যন্ত বসা আর কি। আমার আবার যদি আসতে হয় আমার আরও 1000 টাকা খরচ হয়ে যাবে গাড়ি ভাড়া, এবং আমার কর্মসময়ও নষ্ট হবে। আমার তো লিমিটেড টাইমের জন্য আমরা প্রবাস থেকে আসি। প্রথমে 3 বার কথা বলছি, 3 বার উনি উত্তর দিতেছে না। তখন আমি রাগ হয়ে গেছি, ভাইয়া কথা বলেন না কেন আমার সাথে, আর দিবেন কি না, আপনি তো বলছেন আবেদন করে আসতে, তো এখন তো আসছি। পরে বলতেছে সার্ভ বন্ধ আছে, কখন আসবে জানি না। এর প্রসঙ্গে এনআইডির মহাপরিচালক জানান, সাইবার হামলার হুমকি থাকায় 14 আগস্ট রাত 12টা থেকে সার্ভার বন্ধ রাখা হয়। জনগণের সাময়িক অসুবিধার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। পাবলিকলি যদি আমি বলি যে এটা বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে একটা প্যানিক সৃষ্টি হতে পারে। প্যানিকটাকে আমরাকে মিনিমাইজ করার জন্য এটাকে আমরা চেষ্টা করেছি যে ওই আজকে সকাল থেকেই আমরা এটা চালু করার চেষ্টা করেছি। তা চালু করতে গেলে ওরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যে সকল টায়ারগুলো আছে সেগুলো প্রত্যেকটা চেক করেছে। চেক করার পরে ওরা বলছে যে স্যার এখন ওকে, এখন আপনারা এটা করতে পারেন। এ বিষয়ে সরকারি সাইবার ইস্যু দেখভালকারী প্রতিষ্ঠান সার্টের তথ্য মতে, দেশে এ পর্যন্ত 6টি প্রতিষ্ঠানে সাইবার হামলা শনাক্ত করা হয়েছে, যদিও হ্যাকারদের দাবি 20 থেকে 25টি প্রতিষ্ঠান। তা আমরা যেটা দেখলাম লাস্ট 2 ডেজে আপনার 6টা প্রতিষ্ঠান আমরা পেয়েছি যা ডিডোস অ্যাটাক হয়েছিল আমাদের এলাকায়। আমি হ্যাকাররা দাবি করতেছে 20 প্রতিষ্ঠানের মতো, তো বাকিগুলো আমরা দেখছি যারা দাবি করছে এখন পর্যন্ত আমাদের নজরে আসেনি। টানা 38 ঘন্টার বেশি সার্ভার বন্ধ রাখার পর বুধবার দুপুরে আবারও সচল করা হয় এনআইডি সার্ভার। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।